ভাবি দাঁড়াইছে ডাকো, ভাবি এ শত্রু চলে আসেন, মেভাই চলে আসছে, মেভাই আসছে। সুটকি তুই? সিকান্দার ভাই আপনি? তুই আমগো বাড়িতে বইরছিস কে? আকি ওএমজি, আমরা কি দুইজন দুইজন কে এইভাবে চেনেন? এই মিয়া, তুমি পুটি বেসার মতো ভাল পারতছ কে? না আপনি কি বিয়া ওভাবে হয় নাই? আবার কথা কই? থাক মিয়া ভাই, হ্যাঁ বই কেন না, আর কোনো দোষ নাই। হায় বেজালটা কেন লাগাইছে জানেন? আমাগো গার্মেন্টসের সামনে দোকানদার, আপনারা দুইজন, আপনি আর ছোট সিকান্দার, ওই দোকান থেকে বাকি খাইতেন না? আমি আর কাছে ছোট সিকান্দারের ঠিকানা চাইছিলাম, আমার আপনার ঠিকানা দিয়ে দিছে, আর আমি ভুল করে আপনাকে বাড়ি তাই আপুরছি। দোসর লড্ডু দেখছো ঘটনা কোন হানে যায়, পেস খাইছে দেখছো? ও আচ্ছা আচ্ছা, হলে আপনাদের ওইভাবে ওইরকম বিয়া হয় নাই না? আরে কেমনে হইব, চুটকি তো অবুজ মাইয়া, এই বড় সিকান্দারের থুয়া ছোট সিকান্দারের লাগে পীড়িত করছে, ছোট সিকান্দার তো খারাপ ধাপ্পা দিছে। না এটা কিন্তু ঠিক হয় নাই বাবি সাহেব, আপনি এরমের বড় সিকান্দার ছোট সিকান্দারের কাছে কিল লেগে গেছেন। হ্যাঁ বড় সিকান্দার বুড়া না? কি কন ও মে ভাই, আপনি কি বুড়া? আই লাড্ডু এক কাম করো, কথা না বাড়ায় তুমি তোমার বউ আর ভাবিরে ডেকে নিয়ে আসো, তারা এসে দেখুক তাকে স্বামীরা কত বড় চরিত্রবান। শোনো, চরিত্র প্রমাণ করার এমন সুযোগ জীবনে দ্বিতীয়বার পাওয়া যাবে না, যাও নিয়ে আসো। আমার লেগে তো তোরে তো পিড়িত উঠলে উঠে ঢাকায় বইয়া কবি না, বাড়িতে উৎপাত শুরু করছিস। বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেছে? এ মুই তো তোর মতো নির্লজ্জ, আমার তো লাশরম আছে, মুই চাইছে দেহি নাই হে কি হরছে বলতো। কা যাবে কা? ও ভাবি ভাই জানে জারি খাইয়া ওই সেমরির মোহে একলা আন্ধার হয়ে গেছে। কা জারি দিছে কই বেড়ে রে? হ্যাঁ মু কইতে পারমু না, আমরা জান আমরা যে দেখ কেন লাইলি লাইলি এই এ এ তুই লালি লাল হর গাই, এ ভাবি ডাক, ভাবি দেখতে পারবো না তুই কি মজদুর আক্কাল সব ধরে। হ্যাঁ লাড্ডু কামড়া কিন্তু ভালো হইতাছে না। ও ভাবি ভাই জানে জারি খাইয়া ওই সেমরির মোহে একলা আন্ধার হয়ে গেছে। কে জারি দিছে কই বেড়ে রে? হ্যাঁ মু কইতে পারমু না, আমরা জান আমরা যে দেখ কেন লালি লালি এ তুই লালি লাল হর গাই, এ ভাবি ডাক, ভাবি দেখতে পারবো না তুই কি মজদুর আক্কাল সব ধরে। হ্যাঁ লাড্ডু কামড়া কিন্তু ভালো হইতাছে না। এ বেশি কথা বলে একলা আম্মা ডাকে, একদম ফোতা ফোতা মতো একলা আম্মা ডাকে। লাড্ডু তোরে আমি কাঁচা খাওয়ালাম। ওই লাড্ডুর বাচ্চা লাড্ডু, তোমার স্বামী হবে কোনো যোগ্যতা নাই, ওই কুলাঙ্গারে তুমি এক সেকেন্ডের মধ্যে ডাইভোর্স করে দাও। ওই শুয়ে ঢুকছে হালে, পাঁচ গ্রামে খোঁজ নিয়ে দাও, পাঁচ গ্রামে পাঁচ পাঁচটা তোমার মতো বউ আছে। আই এম শিওর হাবু ভাই, এসব কি কও তুমি? হাবু ভাই তুমি একটু গ্রামে গ্রামে খোঁজ নিয়ে দেখো না হাবু ভাই। কোনো লাভ হবে না চুইটি, তোমার কষ্ট আরে বাড়ব, দরকার কি? আমি আছি না, আমি স্বামী হিসাবে তো আছি। তুই তো মাসি, তোর তো থানুই লাগবে, তুই এই গ্রাম ছেড়ে যাবি কোরা নেই। আয় চুইটি লাড্ডু আরে যাইতে কও। লাড্ডু তুমি লাড্ডু খাও, চুটকি লাড্ডু রে তুই তুমি আমার কাছে আইছো কেন? লুচকে কে খাতাম আইছে কি সাথে? তোমার ভাই জানে আইছে, ভাই জানে এত থাকতে দিলে না। ভাই জানে আইছে কোন সময়? অনেক সময় আইছে। তাকে বুঝ করে আর পিরিত দেহানোর দরকার নাই, বহুত পিরিত দেহাইছো, চুটকির মতো কয়টা বউ আছে তোমার? সুটকি আমার বউ? এই কথা তোমার কেডা কইলো? হারা গ্রামের ব্যাবাকতে জানে
সুবে সাপে সিনিয়র বেডি পুরা গরম জানান দি আইছে কই আমি অনুরব তো সব ঠান্ডা কোনো কথা নাই মুহে কই কই গেছে ওই বেডি ওই যে মুখ বেজার করে বাড়ি বিছে বই রইছে ওই বেডি এইবারতে কেন আইছে ওরে এই সেকেন্দার মিয়া গরিব হইতে পারে কিন্তু চরিত্র কিন্তু খারাপ না গরুর খাঁটি দুধের মতো খাঁটি হইছে আমার এইসব কথা শোনা এখনো লাভ নাই ওই বেডি এইবারতে কেন আইছে সেটা আমার আগে কও তুমি কি আছে গাও আমি জিগাই নাই জিগাই নাই আমি আমার তো কয় তুমি বলে হ্যাঁ শো আমি লাগো অহন কি আছে গাও চল কিছু করেন না ওনার তো কোনো দোষ নাই সব দোষ আমার ডঙ্গি দাও বাবি কত ডঙ্গর কথা কয় আমার পতর করে না পলাইছে খুঁজবার খেয়ে আমি আপনাকে বাড়িতে উঠছি আমার মাফ করে দিয়ে থাক থাক আর দুঃখের কথা কোন লাগবো না পুরুষ মাসের কামি তো এটা মায়াকে ফতর করে ফুটতে যায় ওডো আমি যাই যাইবা কই খালি মুখে যাও নাই আহ বাড়ি দিচ্ছ বাবু তুই এইরকম করতেছিস কেন বাবু ওরে সাবুরে ওরে ওরে সাবুরে বুকটা কে লাগি আজকে জানো যা জানো যা গেছে ভাবি বাতিয়া লাইলি ডাকা শুরু করছিলাম এখন আবার কেমনে ভাবি ডাক মুখ আমার তো ইজ্জতের চাকাটা একদম পাঞ্চার কইরা দিল আতারি ওরে সাবু তুই কি কবি রে এত বছর যাবৎ চুইটির পিছনে আমি লাগে রেছি কোনোদিন ওর হাতটা ধরতে পারছি গালটা ধরতে পারছি কোনোদিন আমার ওই অন্তরটা রাউস মেটে না রে এতদিন পরে আমি কাছে পাইছিলাম সব শেষ করে দিল ওই লাড্ডু আমার বুকের মধ্যে চাক্ষুটা ঢুকাই দিল রে লাইলি লাইলি গো তুই কেন এত কাছে আইছিলি কেন আমার বুকের মধ্যে চুরি বর্ষায় চইলা গেলি চুইটি আমি খুন হয়ে যাইতেছি চুইটি তুই আমার একদম টু মার্ডার করে চলে গেল চুইটি কান্দিস না দোস্ত কান্দিস না কান্দে কোনো লাভ হইব না সাবু নতুন মুখের সন্ধান করতে হইব পুরান মুখের দিকে আর ফিরো তাকাব না চল চল ঠিক আই আমারে ফলায় কেমনে থাকো মুখ বুঝা ফের থাকি দেব ওইছে সুটকির মতো আর কেউ আছে নাকি তোমার কি মাথা খারাপ হইছে আচ্ছা তুমি যে গার্মেন্টসে কাম করো এই গার্মেন্টসে কত ডিমাইয়া 900 হো কি 900 মাইয়া প্রতিদিন তোমার সামনে দিয়া গার্মেন্টসে ঢুকে আর বাইর হয় হরে বউ হ্যাঁ গো কারোর লাগে তোমার কিছু হয় নাই তো কেমনে গো
একটা মাইয়াও তো আমার পুরো মতো সুন্দর না। আমার থেকে সুন্দর মায়া যদি থাকতো।